বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশ্বিক মহামারী কোভিড-19-এর এই চরম একটা অবস্থার মধ্য দিয়ে আশা করি তোমরা ঘরে অবস্থান করে নিজ নিজ ঘরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি অনলাইন ক্লাসে, তোমাদের ক্লাস অনলাইনের। আজ অনার্স ফোর্থ ইয়ারের কোর্স কোড 24-17-17। তোমাদের যে ক্লাসটি আমি নিব, সে ক্লাসটির সাবজেক্ট হলো ফিলোসফি অফ রিলিজিয়ন। এই ক্লাসে তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, অর্থাৎ ফিলোসফি অফ রিলিজিয়ন মানে ধর্মদর্শন। এই ক্লাসটিতে আমি তোমাদের প্রার্থনা এবং উপাসনা পড়িয়েছিলাম। সেই ক্ষেত্রে আমি তোমাদের যে ধর্মদর্শন বিষয়টি পড়িয়েছিলাম সেটি হলো রবার্ট ই থাওলেসের ধর্মদর্শন। সেখানে তার বইয়ের নাম কি তোমাদের আশা করি মনে আছে, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য সাইকোলজি অফ রিলিজিয়ন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর সেই বিষয়টি নিয়ে, সেই সাবজেক্টটি নিয়ে তোমাদের ফিলোসফি অফ রিলিজিয়নের যে বিষয়টি পড়াবো সেটা হলো রেয়ার অ্যান্ড ওয়ারশিপ। রেয়ার অ্যান্ড ওয়ারশিপের প্রথম ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম প্রার্থনা কাকে বলে। সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে উপাসনা, প্রার্থনা, প্রার্থনা এবং উপাসনার বৈশিষ্ট্য, প্রার্থনা এবং উপাসনার মধ্যে পার্থক্য, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজ এই অনলাইন ক্লাসে তোমাদের আমি প্রার্থনা উপাসনা ক্লাসের দ্বিতীয় ক্লাসটিতে হাজির হয়েছি এবং এই ক্লাসে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আশা করি ক্লাসটিতে তোমরা মনোযোগী হবে। প্রার্থনা ক্ষেত্রে যেটা আমরা পড়েছিলাম একটু প্রাথমিকভাবে বলি, সেটি হলো গত ক্লাসের যে রিভিউ, সেটা হলো যে কোনো ব্যক্তি যখন একাকী সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে বা তার প্রতি আনুগত্য প্রকাশ করে তখন আমরা বলি প্রার্থনা, তখন তাকে প্রার্থনা বলে। সেক্ষেত্রে বলেছিলাম যে রবার্ট ই থাওলেসের সেই অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য সাইকোলজি অফ রিলিজিয়নের থেকে যে ধর্মদর্শন আমরা পড়েছিলাম, সেই ক্ষেত্রে প্রার্থনার সংজ্ঞা দিতে গিয়ে সেই রবার্ট ই থাওলেস বলেন, দ্য ওয়ার্ড প্রেয়ার ইজ সাম টাইম ইউজ টু মিন অনলি দ্য অ্যাক্টিভিটি অফ ইউজিং ওয়ার্ডস আইদার পাবলিকলি অর প্রাইভেটলি ফর মেকিং রিলেশনস টু এ ডিভাইন বিং। অর্থাৎ তিনি বলেন, কোনো ব্যক্তি যখন একাকী নৈকট্য লাভের আশায় তার মানসিক ক্রিয়া স্রষ্টার প্রতি নিবেদন করে তখন তাকে প্রার্থনা বলে। অন্যান্য ধর্মতত্ত্ববিদেরা প্রার্থনাকে আবার ব্যাপক অর্থে গ্রহণ করার পক্ষপাতী। তারা প্রার্থনা বলতে কেবল নিবেদন প্রকাশ করাতেই বোঝান না, বরং যে কোনো উপায়ে ঐশ্বরিক সত্তাকে সম্বোধন করাকে বুঝে থাকেন, যার দ্বারা সচেতন মন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হয়। প্রার্থনা প্রসঙ্গে ধর্মতত্ত্ববিদগণ বলেন যে যেসব আনুষ্ঠানিক ক্রিয়ার মাধ্যমে সমাজপত্রিক গৃহীত মূল্যবোধের বা মূল্যবোধ সমূহের সংরক্ষণের জন্য একটা নির্ধারিত বিধান অনুযায়ী নির্দিষ্ট পুনরাবৃত্তি করা হয় নির্দিষ্টভাবে, তখন তাকে প্রার্থনা বলে। কোনো কোনো চিন্তক বা চিন্তাবিদেরা প্রার্থনা ক্রিয়ার মর্যাদা তিনটি উপাদানের মধ্যে তারা সন্ধান করেন। সেটি হলো, এক, ঈশ্বরের প্রতি ব্যক্তিগত বিশ্বাসের উপস্থিতি, দুই, ঈশ্বরের বাস্তব এবং তাৎক্ষণিক উপস্থিতি, তিন, একটা বাস্তববাদী আনুগত্যের উপস্থিতি যার মাধ্যমে মানুষ তার সাথে সম্পর্কিত হতে পারে। থাওলেস তাই মনে করেন প্রার্থনা অনেকটা আত্মনির্দেশনার মতো। আমরা নির্দেশনা পড়েছিলাম, সেখানে আত্মনির্দেশনা আছে, সেই নির্দেশনার পর্যায়ে আমরা যেটা দেখেছিলাম সেখানে এদিক থেকে অনেকেই প্রার্থনা এবং আত্মনির্দেশনাকে, তাই নির্দেশনার সাথে প্রার্থনার একটা সম্পর্ক আছে বলেই তাদের এক এবং অভিন্নতাই ক্ষেত্রে বলা যায়। উপাসনা হলো, আমরা এখন যে বিষয়টি পড়বো মেন টপিক উপাসনা, উপাসনা হলো সমষ্টিগতভাবে ঈশ্বরের আরাধনা, অর্থাৎ একই ধর্মাবলম্বী অনেক লোক একত্রে মিলিত হয়ে স্রষ্টার কাছে যখন শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করে তখন তাকে উপাসনা বলে। মসজিদ, মন্দির বা গির্জার মধ্যে অনুষ্ঠিত আরাধনাকে আমরা তাই উপাসনা বলতে পারি। অর্থাৎ উপাসনা হলো সমষ্টিগতভাবে যেটা হয় ঈশ্বরের আরাধনা এবং একই ধর্মাবলম্বী লোকেরা একত্রে মিলিত হয়ে তারা স্রষ্টার কাছে যখন শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করে তখনই তাকে উপাসনা করা হয়। যেমন মসজিদ, মন্দির বা গির্জার মধ্যে অনুষ্ঠিত আরাধনাকে আমরা তাই উপাসনা বলতে পারি। উপাসনা মূলত বিষয়গত উপাসনা, সাম্য ও সমঝোতার ভিত্তিতে শ্রেণীগতভাবে, সঙ্গবদ্ধভাবে এবং দলগতভাবেও সম্পন্ন হয়ে থাকে।
এখানে ধর্মতত্ত্ববিদ ব্রাইটম্যানের মতে উপাসনা প্রার্থনা থেকে তাই ব্যাপক। উপাসনা এমন এক ধরনের অভিজ্ঞতা যেখানে প্রার্থনা যেমন যে কোনো ধর্মীয় অনুশীলন সম্পৃক্ত। তিনি উপাসনা ক্রিয়ার মধ্যে তাই চারটি প্রবণতার কথা বলেন। চারটি প্রবণতা হলো: এক, ঈশ্বরের সম্পর্কে অনুধ্যান সম্পর্কিত প্রবণতা; ঈশ্বরের সাথে ব্যক্তিগত যোগাযোগ প্রতিষ্ঠার প্রবণতা; দুই, তিন হলো সত্য ধ্যান সম্পর্কিত প্রবণতা; এবং চার হলো জীবন সম্পর্কে বোধ সৃষ্টি করার প্রবণতা, যা পরিণামে ঐশ্বরিক উপাসনাকে আরো সুন্দর এবং উন্নত করে তোলে। এখানে তাই আমরা দেখলাম প্রার্থনা কাকে বলে এবং উপাসনা কাকে বলে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, ফোর্থ ইয়ারের, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মধ্যে যেটা হয় যে তোমরা প্রার্থনা এবং উপাসনার মধ্যে পার্থক্যটা তোমরা একই কথাই বারবার রিপিট করে করে লিখতে থাকো, সেই জন্য তোমাদের পার্থক্যটা একটু সুস্পষ্টভাবে তোমরা যদি বোঝো, তোমাদের বোধগম্য হয়, তাহলে তোমরা সুস্পষ্টভাবে পার্থক্যটা তোমরা লিখতে পারবে। যেমন প্রার্থনা এবং উপাসনার মধ্যে পার্থক্য, আগেই বলেছি যে এটা প্রার্থনা এবং উপাসনার ব্যাখ্যা যদিও ভিন্ন প্রকৃতির হলেও এদের কিন্তু লক্ষ্য এক। এ কথা বলতে পারো যে প্রার্থনা এবং উপাসনার ব্যাখ্যা ভিন্ন, ব্যাখ্যা ভিন্ন প্রকৃতির, কিন্তু এদের লক্ষ্য কিন্তু এক। উভয়ের উদ্দেশ্য হলো এক বা একাধিক পরম সত্তার সান্নিধ্য লাভ করা। তাহলে কি বোঝা গেল যে এদের ব্যাখ্যাটা ভিন্ন হতে পারে, ভিন্ন প্রকৃতির হতে পারে, কিন্তু লক্ষ্যটা এক। তাই উভয়ের উদ্দেশ্য কিন্তু আবার এক বা একাধিক পরম সত্তার সান্নিধ্য লাভ করা। উদ্দেশ্য তাই কি বোঝায় যে এক বা একাধিক পরম সত্তার উদ্দেশ্য একই। এই দুটো পদ্ধতিতে মানুষ তার কামনা বাসনাকে আবেদন নিবেদন আকারে পরম সত্তার কাছে তুলে ধরে। তবুও এদের মধ্যে নিম্নলিখিত কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত হতে দেখছি। যেমন আবারও বলি যে এই দুটো পদ্ধতি মানুষ তার কামনা বাসনাকে আবেদন নিবেদন আকারে পরম সত্তার কাছে তুলে ধরে এবং তাই এদের মধ্যে আমরা নিম্নলিখিত কিছু পার্থক্য পরিলক্ষিত হতে দেখি। সেই পার্থক্যগুলি হলো নিম্নরূপ। যেমন এক নম্বর, স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে সমষ্টিগত আরাধনা হলো উপাসনা, আর পক্ষান্তরে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে ব্যক্তিগত আরাধনা হলো প্রার্থনা। এই ব্যাখ্যাটা তোমরা দিবে। যে আরেকবার বলি, স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে সমষ্টিগত আরাধনা যেটা, সে কি হলো উপাসনা, আর পক্ষান্তরে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে ব্যক্তিগত আরাধনা হলো প্রার্থনা। দুই হলো, প্রার্থনা মানুষকে বিমূর্ত ধ্যান অনুধ্যান এবং বৈরাগ্যবাদের দিকে চালিত করে। কিন্তু উপাসনার ক্ষেত্রে আমরা কি দেখি যে উপাসনার ক্ষেত্রে এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। তিন নাম্বার হলো, উপাসনা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, সামাজিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ প্রভৃতি সৃষ্টি করে উপাসনা। কিন্তু প্রার্থনা ব্যক্তিকেন্দ্রিক বলে এখানে ব্যক্তি আত্মসমালোচনার দ্বারা পরিশুদ্ধি লাভ করার চেষ্টা করে। এখানে চার নাম্বার হলো, উপাসনা আত্মগত এবং বস্তুগত। তাহলে উপাসনা কয় প্রকার? এখানে আমরা দুই প্রকার দেখি, উপাসনা আত্মগত এবং বস্তুগত। কিন্তু থাওলেসের মতে প্রার্থনা শুধুমাত্র আত্মগত ফলাফলের সাথে গভীরভাবে সম্পৃক্ত। পাঁচ নাম্বার হলো, উপাসনায় ব্যক্তি নিজেকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই উৎসর্গ করতে চায়, কিন্তু প্রার্থনা শুধুমাত্র মানসিক অনুশীলনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, ৬ নম্বর হলো, উপাসনা সমষ্টিগত আরাধনা বলে উপাসনাকে, এটা সমষ্টিগত আরাধনা বলে বিভিন্ন ধর্মের উপাসনালয়ে এগুলো পালন করা হয়, কিন্তু প্রার্থনা বলে এগুলোর কোনো নির্দিষ্ট স্থান বা কাল নেই, সবসময় সর্বত্র এগুলো পালন করা যায়। ৭ নম্বর হলো, উপাসনা বিষয়গত, তাই এর মধ্যে আমরা একটা সার্বিক সত্যের সন্ধান পাই। পক্ষান্তরে প্রার্থনা হলো আত্মগত, সেহেতু এর মধ্যে কোনো সার্বিকতার কোনো স্থান নেই। ৮ নম্বর হলো, উপাসনার ক্ষেত্রে সমষ্টিগত সহজাত প্রবৃত্তির কারণে এক ধরনের গোত্র নির্দেশনার উদ্ভব হয়, যা মানুষের মধ্যে একটা আবেগাত্মক অনুভূতির সৃষ্টি করে, কিন্তু প্রার্থনার ক্ষেত্রে এই ধরনের অনুভূতি সম্ভব নয়। আরেকবার বলি, উপাসনার ক্ষেত্রে সমষ্টিগত সহজাত প্রবৃত্তির কারণে এই এক ধরনের গোত্র নির্দেশনার উদ্ভব হয়, যা মানুষের মধ্যে একটা আবেগাত্মক অনুভূতি সৃষ্টি করে, কিন্তু প্রার্থনার ক্ষেত্রে এই ধরনের অনুভূতি সম্ভব নয়। ৯ নম্বর, অনেকেই মনে করেন প্রার্থনায় যেহেতু ব্যক্তিগত কল্যাণ কামনা করা হয়, তাই এটা হীন, নিচু মানে এটাকে মানে আত্মকেন্দ্রিক বলা যায়।
এটা হলো ব্যক্তিগত কল্যাণ কামনা করা হয়, নিজের কল্যাণ কামনা করা হয়, তাই এটাকে হীন বলা হয়, তাই এটা নিচু মানে। আর পক্ষান্তরে উপাসনায় সমষ্টিগত কল্যাণ কামনা করা হয়, তাই এটা উঁচু মানের পদ্ধতি। এখানে 10 নম্বর হলো প্রার্থনা, ব্যক্তিগত বলে এর মধ্যে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন হয় না। অপরদিকে উপাসনা সমষ্টিগত হয়, এর মধ্যে আনুষ্ঠানিক দিক সুস্পষ্টভাবে বিদ্যমান। আচ্ছা, 11 নম্বর হলো উপাসনা প্রার্থনা অপেক্ষা অনেক ব্যাপক, উপাসনার মধ্যে যে কোনো ধর্মীয় অনুশীলনে সম্পৃক্ত, কিন্তু প্রার্থনা এত ব্যাপক নয়। আর 12 নম্বর হলো প্রার্থনা এবং উপাসনা উভয়ই মনস্তাত্ত্বিক দিক থেকে পৃথক। পরিশেষে তাই বলা যায় যে প্রার্থনা এবং এই সমস্ত পার্থক্যের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এইসব পার্থক্য প্রার্থনা এবং উপাসনার মধ্যে যদিও রয়েছে এইসব পার্থক্য, তথাপি এদের মুখ্য উদ্দেশ্য কিন্তু আমরা প্রথমে বলেছি এক এবং অভিন্ন। এই দুটোই পরম সত্তার সান্নিধ্য লাভের চেষ্টা করে, ইচ্ছা পোষণ করে। তাই থাওলিস বলেন, মানব মনের আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার মাধ্যম হিসাবে মানুষ প্রার্থনা এবং উপাসনা করে থাকে। উভয় পদ্ধতি যা একদিকে আত্মবিলোপ এবং উভয় একই পদ্ধতি প্রার্থনা এবং উপাসনা, এই দুটোই একদিকে যেমন আত্মবিলোপ এবং অন্যদিকে তেমনি আত্মপ্রতিষ্ঠারও একটা প্রতীক। এখানে আমরা এই প্রার্থনা এবং উপাসনার মধ্যে উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা এদের মধ্যে দেখতে পাই প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে যে প্রভাবটা, সেটি হলো এরকম যে প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে মানুষ তার মনের কথাকে, তার কামনা বাসনাকে একজন অতি প্রাকৃতিক সত্তার কাছে প্রকাশ করে, প্রকাশ করতে পারে। সেই অতি প্রাকৃতিক সত্তা আমরা বলি যে বিশ্বস্রষ্টা সৃষ্টিকর্তা, তার কাছে অতি প্রাকৃতিক সত্তা বলি, তার কাছে প্রকাশ করা হয়। সেই অতি প্রাকৃতিক সত্তা তার কথা শুনুক বা না শুনুক, কিন্তু ব্যক্তি তার মনের কথা একজনের কাছে প্রকাশ করে, মানসিকভাবে একটা সান্ত্বনা এটা প্রকাশ করে, মানসিকভাবে একটা সান্ত্বনা লাভ করে। প্রার্থনা এবং উপাসনার সময় ব্যক্তি নিজেকে পরম সত্তার অতি নিকটে নিজেকে আত্মসমর্পণ করে, সে যেন পরম সত্তার কাছে চলে যায় এবং তার এই মনের সমস্ত ব্যথা বেদনা কামনা বাসনাগুলোকে পরম সত্তার কাছে প্রকাশ করে, দিয়ে সে নিজেকে এক অনাবিল এক মানসিক শান্তি অনুভব করে। এইভাবে প্রার্থনা এবং উপাসনা ব্যক্তি মনকে প্রভাবিত করে থাকে। আর আমরাও তাই দেখি যে আমরাও প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে আমাদের মনের কথাকে, আমাদের কামনা বাসনাকে একজন সৃষ্টিকর্তা সেই অতি প্রাকৃতিক সত্তা তার কাছে আমরা প্রকাশ করি। আমরা করি তোমরা করো, সেটা আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত রিয়ালাইজ করতে পারবে যে প্রার্থনা এবং উপাসনার প্রভাব, এই দুটোর উদ্দেশ্য কিন্তু আসলে এক, যদিও পার্থক্য আলাদা তবুও এই দুটার লক্ষ্য এবং উদ্দেশ্য এক, এই কথাটা মনে রাখবে। সেই অতি প্রাকৃতিক সত্তা তার কথা শুনুক বা না শুনুক, আমাদের কথা শুনুক বা না শুনুক, বা ব্যক্তি মনের কথা একজনের কাছে প্রকাশ করে, যেরকমের ব্যক্তি আমরা করি সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের নিজেদের কথা, নিজেদের যত গোপনীয় যত কিছু মানসিকভাবে আমরা একটা সান্ত্বনা লাভ করার চেষ্টা করি তার কাছে বলে, তার কাছে প্রকাশ করে। প্রার্থনা এবং উপাসনার সময় তাই আমরা নিজেকে পরম সত্তার কাছে নিজেকে আত্মসমর্পণ করি। কেমন করে? যে পরম সত্তার কাছে যেন আমরা সরাসরি চলে যাই, তার কাছে চলে যাই, তার সামনে চলে যাই প্রার্থনা করার সময়, উপাসনা করার সময়, এবং তার এই মনের আমাদের এই মনের ব্যথা, আমাদের এই মনের সমস্ত ব্যথা বেদনা, আমাদের কামনা বাসনা যা কিছু পরম সত্তার কাছে আমরা প্রকাশ করে নিজেরা আমাদের এক যেন অনাবিল এক মানসিক শান্তি আমরা অনুভব করার চেষ্টা করি। এইভাবেই প্রার্থনা এবং উপাসনা ব্যক্তি মনকে আমাদেরকে প্রভাবিত করে। এদের বস্তুগত ভিত্তি অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না, এটা মনে রাখবে। কিন্তু এর দ্বারা ব্যক্তি যে একটা অনাবিল মানসিক শান্তি লাভ করে, এই কথা কোনো ক্রমেই তোমরা অস্বীকার করতে পারবে না বা অস্বীকার করা যায় না। এই জন্য আর এস থাওলেস মনে করেন প্রার্থনা এবং উপাসনার যথেষ্ট সাবজেক্টিভ ভ্যালু আছে। এখানে ব্যক্তি মনে প্রার্থনা বা উপাসনার প্রভাব সম্পর্কে তাই আল্লামা ইকবাল বলেন, আরাধনায় মানে আরাধনা মানেই তো প্রার্থনা উপাসনা, এখানে আরাধনায় মন সার্বিক অনুসন্ধান হিসেবে জীবনে সচেতনভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে তার বিভিন্ন যুক্তিমালাকে পরিহার করে স্বয়ং পরম সত্তাকে করায়ত্ত করতে ধ্যান অনুধ্যানের ঊর্ধ্বে ওঠে। এর মধ্যে রহস্যময় বলে কিছু আসলে নেই। আধ্যাত্মিক জ্যোতির প্রক্রিয়া হিসেবে উপাসনা এবং প্রার্থনা হচ্ছে তাই এমন একটি স্বাভাবিক এবং অত্যাবশ্যকীয় ক্রিয়াপরতা, যার মাধ্যমে আমাদের ব্যক্তিসত্তার ক্ষুদ্র শিখাটিও এক বৃহত্তর সামগ্রিক জীবনের মধ্যে আলোকে যেন আলোকিত করে তার আবিষ্কার করতে সক্ষম হয়। এই কথাটি
আল্লামা ইকবাল বলেন। আর এই থাউলেসের মতে মানব মনের সাথে প্রার্থনা এবং উপাসনা তাই বিশেষভাবে জড়িত, আর তাই প্রার্থনা এবং উপাসনা উভয়ই নিম্নোক্তভাবে তাই মানব মনকে প্রভাবিত করে, আমাদেরকে প্রভাবিত করে। যেমন এক নম্বর হিংসা অহংকার দূরীকরণ, হিংসা অহংকার যা কিছু আছে তা কিন্তু এই প্রার্থনা উপাসনার মাধ্যমে দূরীভূত হয়। হিংসা অহংকার, কৃচ্ছতা, অনুতাপ এবং নির্মলতা ইত্যাদি মানব মনের সাথে সম্পর্কিত, আর এগুলো দূরীভূত হয় এই প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে। দুই নম্বর হলো ঈশ্বরকে সামনে মনে করা, ঈশ্বরকে আমরা সামনে মনে করে যেন আমরা একেবারে আল্লাহর আমাদেরকে আমাদের সামনে আল্লাহকে দেখতে পাই এরকম মনে মনে চিন্তা করি ঈশ্বরকে, তাই বলা হয় যে ঈশ্বরকে সামনে মনে করা, এটা একটা পয়েন্ট। উপাসক যখন উপাসককে যিনি প্রার্থনা করেন, যিনি উপাসনা করেন, উপাসক যখন প্রার্থনায় বসেন তখন ঈশ্বরকে তিনি তার সামনে বসে আছেন এই কথা কল্পনা করে থাকেন, তিনি মনে করেন ঈশ্বর তাকে হাঁটু গেড়ে বসে মাটির উপর শায়িত হয়ে মুখ উপরের দিকে রেখে পিঠের উপর ভর করে বা দুহাত তুলে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। এই সব তখনই সম্ভব যখন প্রার্থনা এবং উপাসনা মানব মনকে প্রভাবিত করে। এভাবে আমরা চিন্তা করি, আমরা যখন যারা আমরা নামাজ পড়ি, যারা মন্দিরে যারা পূজা করে, যারা গির্জায় প্রার্থনা করে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই একই বিষয় কিন্তু আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয় যে আমরা মনে করি যে প্রার্থনায় যখন বসি আমরা তখন মনে হয় যে আমরা বলি আমাদের আল্লাহ, আর যারা বলে ঈশ্বর ভগবান তারা একই অবস্থায় একই রকমের তার সামনে যেন আমরা বসে থাকি এবং কল্পনা করে থাকি যে তিনি আমাদের সামনে আছেন এবং তার সামনে ঈশ্বর তাকে মনে হয় যে আমাদের ঘাটি দিয়ে বসে মাটির উপর শায়িত হয়ে মুখ উপরের দিকে রেখে পিঠের উপর ভর করে পাদু ভাত তুলে যে যেভাবে আর কি, এই সব তখনই সম্ভব যখন আমরা প্রার্থনা এবং উপাসনা এইভাবে আমাদেরকে আমাদের মনকে প্রভাবিত করে। তিন নম্বর হলো কৃতকার্যতা অর্জনে সাহায্য করে, কৃতকার্যতা অর্জনে সাহায্য করে, অর্থাৎ প্রার্থনা এবং উপাসনায় একজন তপস্যাকারীকে তপস্যায় কৃতকার্যতা অর্জনে সহায়তা করে। চার নম্বর হলো পাপ পঙ্কিলতা থেকে মুক্তি, পাপ পঙ্কিলতা থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবেও প্রার্থনা এবং উপাসনাকে কল্পনা করা হয় যে মনে হয় যে সারা জীবনে কত পাপ করেছি সেই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রার্থনা এই উপাসনার ব্যাপারটা খুবই মনের থেকে কল্পনা করা হয়। এই উপাসনা এবং প্রার্থনার মাধ্যমে মানব সমাজের মধ্যে পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা এবং অনুভূতির সৃষ্টি হয়। এই ভালোবাসা এবং একটা অনুভূতি, এই সহানুভূতির স্থান কাল পাত্রভেদে নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক একাত্মবোধ, একটা ভ্রাতৃত্ববোধ এবং সমঝোতার সৃষ্টিতে সহায়তা করে। আর এইভাবে প্রার্থনা এবং উপাসনা জাতি, বর্ণ, গোষ্ঠী, গোত্র, ধনী দরিদ্র নির্বিশেষে সব মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। এইভাবে আমরা দেখলাম যে প্রার্থনা এবং উপাসনা আমাদের জীবনে কতখানি প্রভাব বিস্তার করে, প্রার্থনা এবং উপাসনার মাধ্যমে আমরা আমাদের পাপ পঙ্গিলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি, পাপ পঙ্গিলতা থেকে মুক্তি পেয়ে আমরা যেন নিজেদেরকে নিজেদের কৃতকার্য সাধন করার চেষ্টা করি, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করি, তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করি, তার পথে চলতে আমরা চেষ্টা করি। এভাবেই প্রার্থনা এবং উপাসনা ধর্মদর্শনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ধর্মদর্শনে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা এটি মাথায় রাখবে, মনে করবে এবং প্রার্থনা এবং উপাসনা সুস্পষ্টভাবে লিখবে, পার্থক্য লিখবে এবং প্রভাব কীভাবে মানব মনকে প্রভাবিত করে সেটি লিখবে। তাহলে তোমাদের সাথে নতুন অনলাইন ক্লাসে আবার নেক্সট কোনো একদিন হাজির হব, আর তোমাদের তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, পড়াশোনা চালিয়ে যাও। সেই পর্যন্ত তোমাদের এই শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।